নমস্কার ফ্রেন্ড আমি আজ রান্না করব মুসুর ডাল তো আমি নিয়ে নিয়েছি মুসুরের ডাল হাফ বাটি আর আমি ফোড়ন দেব হচ্ছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর দিয়ে দেব পেঁয়াজ তো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটার থেকে যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ ভাজতে থাকব। দেখুন আমার পেঁয়াজের কালার চলে এসছে ব্রাউন ব্রাউন কালার চলে এসছে এবার আমি জল ঢেলে দেব পরিমাণ মতো জল দেব দিয়ে দেখুন জলটা ফুটে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে তারপরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো কটা দিয়ে ঢেকে দেবো ঢাকনটা তুলে দেখব দেখুন সেদ্ধ হয়ে গেছে ডাল এবার আমি আরেকটু জল দিয়ে দেব দিয়ে হালকা করে নেব দিয়ে একটু খুঁজে দিয়ে এদিক ওদিক করে দেব দিয়ে এবার আমি লবণ ভালো করে লবণ দিয়ে একটু ঘুটে দেব দেওয়ার পরে একটু চিনি দেব আর দিয়ে দেবো হলুদ হলুদটা আমি গুলে তারপরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডাইরেক্ট দিতে পারেন কিন্তু গোটা গোটা থেকে যায় ওই জন্য আমি গুলে দিয়ে দিয়েছি তারপরে এদিক ওদিক করে নিয়েছি হাতাটা দিয়ে তারপরে দেখুন ডালটা ফুটে গেছে আমার ডাল কমপ্লিট আমার এই মুসুর ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন